হযরত ওমর বলল বেলাল তুমি তো কোনদিন বাইতুল আকসা আযান দেও নাই যে আযানটা মদিনায় নবীর শুনাইতা আজকে বাইতুল আকসাতে সেই আযানটা আমাদেরকে শোনাও তারিখের মধ্যে আসিক বাইতুল আকসা মসজিদে বেলাল আযান দিলেন সেই আযানে হযরত ওমর কেদে কেদে মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছিলেন হযরত আবু দারদা বেহুশ হয়ে যাওয়ার মতো পাগল হয়ে কাঁদতেছিলেন যেই সাহাবী বেলালের আযান শুনে নবীর পিছনে নামাজ পড়ত সাহাবীরা কেঁদে কেঁদে হয়রান হয়ে গেল এমনকি বাইতুল আকসার নতুন মুসলমান যারা হযরত ওমরের হাতে কালেমা পড়েছিল বেলালের আযানের এতই ফুজুদ ছিল তারা পর্যন্ত সহ্য করতে না পেরে কেঁদে 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 তারা হয়রান হয়ে গিয়েছিল বেলালের আযান এতই ফুজুদ সারা বাইতুল আকসার মুসলমান কেঁদেছিল এমনকি খ্রিস্টানরা যারা কালেমা পড়ে নাই ওই আযানের ফুজুদে তাদের হৃদয় পর্যন্ত কেঁদেছিল একবার চিৎকার করে বলা যাবে আল্লাহু আকবার হযরত বেলালকে মারতে মারতে পিঠের চামড়া গুলি উঠিয়ে ফেলা হলো আহা কি কঠিন জীবন বেলালের জীবন পার হইছে আল্লাহ নবী ডাক দিলেন সাহাবীরা রে আমার বেলালকে কে মুক্ত করে আনবা আবু বকর বলল হুজুর আমি বেলালকে মুক্ত করে নিয়ে আসব তৎকালীন জমানায় 40,000 দিরহাম দিয়ে বেলালকে কিনে নিয়ে আসা হলো একটা দুইটা পয়সা না 40,000 দিরহাম বেলালকে দিয়ে কিনে নিয়ে আনা হলো এনে হযরত আবু বকর বেলালকে মুক্ত করে দিলেন আল্লাহর নবী হিজরত করে মদিনায় বেলালও মদিনায় চলে গেলেন হা কত কষ্টের দিন ছিল খেয়ে না খেয়ে জীবন পার হয়েছে বেলালে হযরতে রসুল করিম মসজিদ নববী বানাইলেন আজানের প্রবর্তন হলো স্বপ্নের মাধ্যমে আজান আসলো আজানের এই উচ্চারণগুলি কথাগুলি স্বপ্নের মাধ্যমে আসার পরে আল্লাহর নবী বললেন বেলাল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ তুমি যাও মিনারাতে আজান দাও তুমি বনু নাজ্জার গোত্রের মহিলার একজন সাদ ঘরের সাদ ছিল ওই সাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিত এখন আমরা মাইক পাইয়া সুবিধা পাইয়া মসজিদের ভিতরে দাঁড়ায় আজান দিলাম এই বেদাত চোখে দেখলাম না খালি মিলাদ মিয়া পারাপারি লাগাইছি বেলাল আজান দিলে সারা জীবন মসজিদের বাহিরে দাঁড়াইয়া আমরা সুবিধা পাইয়া মসজিদের মধ্যে হামলাইছি বনু নাজ্জার গোত্রের মহিলার সাথ আবু দাউদের 519 নম্বর হাদিস হযরত বেলাল প্রত্যেক ফজরের আযানের আগে একটা দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্না আহমাদুকা নাস্তাঈনুকা আলা কুরাইশ আইয়ুকিমু দীনাক এই দোয়াটা পড়ার পরে বেলাল আজান দিতেন প্রত্যেক ফজরের ওয়াক্তে বেলাল এই দোয়া পড়তেন কিন্তু আমার দেশের মুয়াজ্জিন দোয়া পড়ে ঘুমের দোয়া প্রিয় মুসলমান হযরত বেলালকে নবীজি বলেন বেলাল আযান দাও ওই মহিলার ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আযান শুরু করলেন সেখান থেকে সারা জীবন ওই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আযান দিতেন নবীজির এতেকাল হয়ে গেল আল্লাহ রসুলের এতেকালটা ছিল সাহাবীদের জন্য অনেক বড় কষ্টে নবীর এতেকাল হবে হুজুর অসুস্থ জিব্রাইল আর আজরাইল দুইজন আসছে এসে বলতেছেন সালাম দিলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জিব্রাইল আর আজরাইল সালাম দিলেন বাবে জিব্রাইল দিয়ে দুইজন ঢুকলেন নবীজিকে আজরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর পয়গাম হলো আল্লাহর সিদ্ধান্ত হলো আপনি নবীকে নেওয়ার জন্য আমি আজরাইল আলাইহিস সালাম আসছি আপনি যদি অনুমতি দেন আমি আপনার জান কবজ করব আর অনুমতি যদি না দেন আমি আজরাইল ফিরে চলে যাব
আপনার যতদিন মন চায় ততদিন পর্যন্ত আপনি দুনিয়ার মধ্যে থাকবেন আপনার হায়াত আপনার ইচ্ছার উপরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার আমরা নগরবাসী দরিকানদের মুসলমান হযরত বেলাল নবীজির ইন্তেকাল হয়ে গেল লম্বা ওয়াজ যদি হুজুরের ইন্তেকাল নিয়ে আলোচনা করি অনেক সময় চলে যাবে জিবরাইলকে নবী বললেন জিবরাইল রে আল্লাহর হুকুম কি রকম বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ তবে আপনাকে একটা খবর জানাই নবী গো খবরটা হলো আল্লাহ পাক আপনার সাক্ষাতের জন্য উদগ্রীব হয়ে আছে আল্লাহ আপনার সাক্ষাৎ চায় আপনার দিদার চায় আপনি চলে যান আল্লাহ এটা আপনার কাছে পছন্দ আল্লাহর কাছে নবীজি ডাক দিয়ে বললেন জিবরাইল আজরাইল রে আর দেরি করো না আল্লাহ যে তোমার সাক্ষাৎ চায় আমি আর দুনিয়াতে থাকবো না আমি চলে যাব এই মুহূর্তে তুমি আমারে নিয়ে চলো চিৎকার করে বলেন না মারহাবা হুজুরের ইন্তেকাল হয়ে যাওয়ার পরে সাহাবীরা পাগল পারা হয়ে গেলেন এর মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু পাগল পারা হয়ে গেলেন তিনি আজান বন্ধ করলেন আর কোনো দিন তিনি মসজিদে নববীতে আজান দেন নাই বেলাল আজান বন্ধ করে দিলেন আর আজান দিলেন না বহুদিন পার হয় নবীর ইন্তেকালের পরে কখনো আর বেলাল আজান দেন নাই আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে বেলাল সিরিয়াতে চলে গেলেন ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে তিনি লেখেন ইমাম তাকিউদ্দিন সুবকি আশিফা সাকানের মধ্যে তিনি লেখেন হযরত আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন সিরিয়ার দামেশকে স্বপ্নের মধ্যে দেখে রহমতের নবী ডাক দিয়ে বলতেছে বেলাল রে তুমি আমার সঙ্গে কেমন জুলুম শুরু করছো বেলালা আমি নবীর জিয়ারতে কতদিন হলো তুমি আমার সাক্ষাতে আসো এটা কেমন জুলুম আইরে বেলালা আমি নবীর জিয়ারতে স্বপ্ন কানে দেখে নবীর আশিক বেলাল পাগল পারা হয়ে গেলেন আর স্থির থাকতে পারেন নাই সিরিয়ার থেকে বেলাল বের হইয়া সুদূর মদিনাতুল মুনাওয়ারায় চলে আসছে যখন মদিনাতে আসলেন তখন তাহাজ্জুদের সময় মসজিদ নবীতে নবীজির পবিত্র রওজা শরীফ আখা কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল রওজা শরীফের পাশে বসে বসে বেলাল কাঁদতেছে নবী গো আসতে বলেছিলেন গোলাম আজ হাজির হয়ে গেছে বেলালের মতো আশিক যদি আমি হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম এ দুনিয়ায় নবীর দেখা হজরতে বেলাল বসে বসে রওজা মুবারকে কাঁদতেছে আল্লাহর নবীর রওজা মুবারকে কাঁদার বলে হুজুর গোলামকে আসতে বলেছিলেন গোলাম হাজির হয়ে গেছে গোলামকে আসতে বলেছিলেন গোলাম আপনার কদমে হাজির নতুন মুয়াজ্জিন এসে ডাক দিছে শুনছো মদিনাবাসী নবীর মুয়াজ্জিন বেলাল আবার ফিরে আসছে ঘর থেকে সাহাবীরা বের হইয়া মসজিদে নববীতে হাজির হয়ে গেছে সাহাবীরা বলে বেলাল রে আজান দাও বেলালের একটাই কথা সাহাবীরা রে আজান যে দিব বলো আগে আজান দিলে নবী নামাজ আসতো এখন আজান দিলে কি আর নবী আনতে পারবানি বিনয়ে কথাগুলি বলতেছিলেন বেলাল পাগল পাড়া হয়ে আল্লাহর নবী সাহাবীরা বললেন না আমাদের কথায় বেলাল আজান দিবে না হাসান আর হুসেন আসে নিজেকে নিয়ে আসো হাসান হুসেনকে ডেকে নিয়ে আসা হলো ইমাম হাসান আর হুসেনকে দেখতে নবীর মতো দেখা যায় তো নানা চেহারা তারা পাইছিলেন গো সেই দিন ইমাম হাসান আর হুসেন দুইজনকে দেখে বেলাল রওজা মুবারক থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা টেকায় কাঁদতেছে ইমাম হুসেইনের বুকের মধ্যে মাথা টেকায় বেলাল কাঁদতেছিল ইমাম হাসান
ডাক দে বলতেছে নানার মুয়াজ্জিন কতদিন হলো আমার আজান শোনাও না নানার ইন্তেকালের পরে কোনদিন তো আর তুমি আজান দেও নাই নবীজির ইন্তেকালের পরে বেলাল আর কখনো আজান দেই নাই ডাক দে বলো নানার মুয়াজ্জিন যে ইলাহা ইল্লাল্লাহ বলার পরে সারা মদিনার মানুষ ডুকরে ডুকরে ফুফি ফুফে কাঁদতে লাগলো ওই সময় সারা মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেছে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে হায় হায় সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল আল্লাহ নবী সাহাবীরা কাঁদতেছে বেলাল যখন বলে না শাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তখন বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন আর মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠল চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠছে আদানের ফয়জুর প্রেমে তুই কঠিন মদিনার মাটি থরথর করে কেঁপে উঠছে রে বুঝতেই তো পারছেন হযরত বেলালের আজানের কি ফয়জুর ছিল মদিনার মাটি পর্যন্ত কেঁপে উঠছে চারটি খানি কথা না মদিনার মাটি গুলি কেঁপে উঠছে বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন হুশ ফিরে আসলো বেলালের রওজার মোবারকে বসে বসে নবীর আশেক কাঁদে হুজুর আসতে বলেছিলেন গোলাম হাজির হয়ে গেছে আজান দিছি আগে আজান দিলে নবী আপনি আসত আজকে আজান দিছি নবী গো আপনি নাই যে আজানে নবী আসবে না সে আজান আর কোনোদিন বেলাল দেবে না চলে গেল বেলাল কোনোদিন আর মদিনায় তিনি আজান দেন নাই চলে গেলেন কোনোদিন কোথাও বেলাল আজান দেন নাই আর একটা আজান বেলাল দিয়েছিলেন বর্তমান বাইতুল আকসা মসজিদে হযরত ওমর যেদিন বাইতুল আকসা বিজয় করলেন সেই দিন বেলাল একটা আজান দিয়েছিলেন হযরত ওমর বিজয় হয়ে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে বলেন বেলাল রে আজান দাও বেলাল বলে না ওমর নবীর ইন্তেকালের পরে আর আমি আর কোনোদিন আজান দিই নাই বেলাল কেঁদে বলল রে ওমর আমি নবীর ইন্তেকালের পরে আর কোনোদিন আমি আজান দিই নাই হযরত ওমর বলল বেলাল তুমি তো কোনোদিন বাইতুল আকসা আজান দেও নাই যে আজানটা মদিনায় নবীর শুনাইতা আজকে বাইতুল আকসাতে সেই আজানটা আমাদেরকে শোনাও তারিখের মধ্যে আসিক বাইতুল আকসা মসজিদে বেলাল আজান দিলেন সেই আজানে হযরত ওমর কেঁদে কেঁদে মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছিলেন হযরত আবু দারদা বেহুশ হয়ে যাওয়ার মতো পাগল হয়ে কাঁদতেছিলেন যে সাহাবী বেলালের আজান শুনে নবীর পিছনে নামাজ পড়ত সাহাবীরা কেঁদে কেঁদে হয়রান হয়ে গেল এমনকি বাইতুল আকসার নতুন মুসলমান যারা হযরত ওমরের হাতে কালেমা পড়েছিল বেলালের আজানের এতই ফুজুদ ছিল তারা পর্যন্ত সহ্য করতে না পেরে কেঁদে 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 তারা হয়রান হয়ে গিয়েছিল বেলালের আজান এতই ফুজুদ সারা বাইতুল আকসার মুসলমান কেঁদেছিল এমনকি খ্রিস্টানরা যারা কালেমা পড়ে নাই ওই আজানের ফুজুতে তাদের হৃদয় পর্যন্ত কেঁদেছিল একবার চিৎকার করে বলা যাবে আল্লাহু আকবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে মদিনার গভর্নর ছিলেন আপনার মারওয়ান ইবনে হাকাম মারওয়ান ইবনে হাকামের জমানায় একজন লোক ছিল খুব বিরাট বড় ডাকাত মরুভূমির মধ্যে খালি ডাকাতি করত এই লোকটা খুব নিকৃষ্ট ডাকাত তারে ধরার জন্য বহুবার অভিযান হয়েছে কিন্তু ধরতে পারা যায় না
খুব দুর্দর্শ ডাকাত ছিল লোকটা। এই দুর্দর্শ ডাকাত লোকটা একদিন খালি দুর্দর্শকে ডাকাতি করে নিয়ে মানুষ কুল খারাপি করে, রাষ্ট্রের খেলাপথের সৈন্যরা তারা ধরতে পারে না, এলাকাবাসীও তারা ধরতে পারে না, বিরাট বড় চৌকস ডাকাত। তারপরে এই লোকটাকে ধরার জন্য বহু চেষ্টা হলো কিন্তু পারল না। কিন্তু একদিন এই লোকটা একজন ডাকাতি করতে যায় একজন আল্লাহর বান্দা, তার সামনে কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করলো এইভাবে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু ইলা আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আমাদের জীবনে গুনাহ হয় কি হয় না? হয়। গুনাহ দুই ধরনের, একটার নাম সগীরা আর একটা গুনার নাম হলো কাবীরা। একটা ছোট গুনাহ আর একটা বড় গুনাহ, একটা ছোট গুনাহ আর একটা বড় গুনাহ, এই দুইটা গুনাহ আমরা সব সময় করে থাকি। ছোট ছোট গুনাহ, এই ছোট ছোট গুনাহগুলি নেক আমলের মাধ্যমে দূর হয়ে যায়। আজকে যারা মাহফিলের মধ্যে বসে রয়েছেন, যত সময় বসে আছেন, আপনার শরীর থেকে কিন্তু সগীরা গুনাহ মাফ হয়ে যাইতেছে। ওযু যারা করছেন, ওযু করার সময় সগীরা গুনাহগুলি মাফ হয়ে গেছে, একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। জুমার নামাজ গত তারিখ যারা যারা পড়ছেন তারা খুব মনোযোগ দেন, আগামী জুমাটা আপনারা যারা আদায় করবেন, ওই জুমা যারা পড়ছেন পরবর্তী জুমার মাঝখানে যত সগীরা গুনাহ আছে এই পরবর্তী জুমা আদায় করার কারণে সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এশার নামাজ যারা জামাতে পড়ছেন, ফজরের নামাজ যদি আপনি জামাতের সাথে পড়েন সারা রাত্র আপনি ঘুমাবেন, কিন্তু কেরামান কাতিবিন সারা রাত্র ঘুমাবে না, কেরামান কাতিবিন ঘুমাইবে না, আপনি ঘুমাবেন। আপনি এশার নামাজ জামাতে পড়ছেন, অর্ধরাত্র ইবাদত করলে যেই পরিমাণে সওয়াব আপনার আমল নামায় সেই পরিমাণ সওয়াব লেখা হয়ে যাবে। ফজরের নামাজ যদি জামাতের সাথে আপনি আদায় করেন সারা রাত্র জেগে জেগে ইবাদত করলে যেই নেকি হয়, সারা রাত্র ইবাদত করলে যেই নেকি হয়, ফজরের নামাজ জামাতের সাথে বললে সেই নেকি আপনার আমল নামায় আমার আল্লাহ লিখে দেবে। রাতের কিছু অংশ আপনি জাগরিত হন, তিন ভাগের একবার নিঃস্বাহু আবিন কুসু, এই অর্ধাংশ তুমি জাগো অথবা তিন ভাগের এক ভাগ তুমি জাগো। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শেষ রাত্রে দোয়া কবুল হয় আর একটা সময় দোয়া কবুল হয়, অদ্দুবুরু সলাতিল মাকতুবা ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর নবী বললেন ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়, আর উম্মত বলল ফরজের পরে দোয়া করলে বেদাত হয়। আল্লাহর নবী বললেন ফরজের পরে দোয়া করলে কবুল হয়, আর উম্মত বলল ফরজের পরে দোয়া করলে বেদাত হয়। উম্মতের ফতোয়া লাঠি মারতে হবে, নবীর ফতোয়া মাইনে নিতে হবে, কথা কোন ঠিক কিনা? কথা বুঝতে পারছেন? এই উম্মতের মৌলবি কা ফরজের পরে দোয়া করলে বেদাত হয়, আর নবী বললেন ফরজের পরে দোয়া করলে কবুল হয়, তো রসুলেরটাই ঠিক মৌলবিটা বেঠি? সন্দেহ নাই, কথা কর সন্দেহ নাই, আমরা রসুলেরটা মানি। এক কথা শেষ, কি কথা ঠিক কি না? রসুল বলছেন ফরজের পরে দোয়া করলে কবুল হয়ে যায়। তাহলে একা করা ভালো না জমাতে করা ভালো? দোয়া একা করা ভালো না জমাতে করা ভালো? তো আমরা ফরজের পরে ইমাম সাহেব নিয়ে জমাতেই করি, কি কথা কন না? দোয়া কিন্তু নামাজের অংশ না, নামাজ কিন্তু দোয়ার অংশ না, এটা আলাদা আলাদা, একটা বিরিয়ানি একটা খিচুড়ি, কথা বুঝেন না? মনে হয় একটা বিরিয়ানি আর একটা খিচুড়ি, অর্থাৎ নামাজ হলো ফরজ আর দোয়া হলো সুন্নতে জায়েদা। নামাজ হচ্ছে ফরজ, ফরজ যেটা পড়ছেন এটা ফরজ, আর দোয়া হচ্ছে সুন্নতে জায়েদা।
ফরজ কোথায় আর সুন্নাত কোথায় অনেকে কি নামাজ কি দোয়া কি নামাজের অংশ নাকি যে আমার দোয়া করতে হবে আরে মেরা দোয়া নামাজের অংশ না কিন্তু এটা ইবাদতের অংশ আর দোয়াউ মুখুল ইবাদা এটা তো আমি বলি নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি কিতাবুত তাফসীর আবু দাউদের আবাবু দাবার ভিতরে রাসূল করিম নিজে বলছেন যে দোয়া হচ্ছে ইবাদতের মগজ মারহাবা কইতেন না আচ্ছা মাহফিল শেষে যদি দোয়া না কইরা খিচুড়ি দিয়ে দে কেমন হবে এটা মনে হবে যে একটা অপূর্ণতা রয়ে গেছে কেমন অপূর্ণতা বুঝবো বলবো লুঙ্গি খুলে ফাগলি মাথায় দিয়ে দেব লুঙ্গি খুলে কেউ যদি ফাগলি মাথায় দিয়ে আনে তো তারও যে মন দেখা যাবে মাহফিল শেষে দোয়া না করে খিচুড়ি দিলে এরকম দেখা যাবে কথা ক্লিয়ার না ভেজাল আছে একবারে ক্লিয়ার এখন যে বুঝবে বুঝবে না বুঝবে না বুঝবে যে পালন করবে করবে না করবে না করবে হেতার কবর তার কষ্টু তার জবাবু তার উত্তরু তার লাঠিপিটুনিও তার শাস্তিও তার আজাবু তার শান্তিও তার আমার কবরে আমি যাব অথবা আমার দোয়া আমি নিয়ে যাব কি কথা কর না ভালো না লাগলে না লাগবে ও সাপাগুলি দেখার টাইম আমরা নাই কি কথা কর না ওগুলো দেখার সময় আমাদের এক কথাই শেষ খুব মনোযোগ দিয়ে ওয়াজ আমি যেখানে রাখছিলাম এই যে হুজুর কেবলার জীবনের থেকে আমি আপনাদেরকে তাহাজ্জুদের ফজিলত বর্ণনা করলাম এদিকে আর লম্বা বাড়াবো না বলছিলাম সাহাবীরা আল্লাহ রসুলকে খুব ভালোবাসতেন আপনারা হযরত বেলালের জীবনী শুনতে চাইলেন আহা আমরা তো আল্লাহকে তেমন ভালোবাসতে পারি নাই আমরা রসুলকে তেমন ভালোবাসতে পারি নাই আজকে মুসলমান হওয়ার জন্য ফিলিস্তিনের মানুষগুলি আজকে তারা রক্ত ঝরাইতেছে তার মানে বোঝা গেল এই জমিনের শ্রেষ্ঠ মুসলমান এখন ফিলিস্তিনিরা কি কথা কন ঠিক কিনা এই জমিনের শ্রেষ্ঠ মুসলমান যদি দেখতে চান তো ফিলিস্তিনের দিকে তাকাইতে হবে গোমের দোয়া পড়ো আমার হাতে না বলি হিন্দু সুর গোমের দোয়া কোথায় পেয়েছে জানি হযরত বেলাল আজানের আগে দোয়া পড়তেন একটা আমার দেশের মসজিদ গোমের দোয়া পড়ো এ অবস্থা তো গোমের দোয়া পড়লে বেদাত হয় না কিন্তু নবীর দুরুদ শরীফ পড়লে বেদাত হয় কি কথা কর না উচিত কথা বললে মায় বেজারে উচিত কথা বললে মায় বেজার হা গরম বাতে বিলাই বেজার হা আর ডাল বাতে কুটুম বেজার হা গোমের দোয়া পড়তেছে সারা বছর করে বেদাত হলো না আজানের আগে জিকির করতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কে বেদাত হলো না দুরুদ সালাম পড়লে কি ওর শরীরে ঠান্ডা পড়ে যায় একবারে শরীরে জ্বালা ধরে দেয় মনে একবারে আজাদ শয়তান এটা দুঃখজনক কথা দুরুদ পড়া হয় দুরুদের নিয়তে আজানের অংশ মনে করে না কি কথা ঠিক কিনা আমরা যখন আজান দিই আজানের মাঝখানে আমরা একটা শব্দ বলি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এখন যদি আমি আজানের ভিতরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আজান হবে না এটা হলো বেদাত এটা কি আজানের মূল শব্দের সাথে কিছু যোগ করা যাবে না কিছু বিয়োগ করাও যাবে না যেইভাবে রসুল শিখেছে ওইভাবেই দিতে হবে কি কথা কর না কিন্তু আজানের আগে আপনি জিকির করেন না কোরআন তেলাওয়াত করেন না গজল গান না দুরুদ পড়েন পড়তে পারেন নিষেধ নেই ওটা তো আজানের অংশ না ওটা আপনার আলাদা পা ওখানে আপনি জিকির করতেছেন করেন কোরআন তেলাওয়াত করতেছেন করেন গজল গান গান দুরুদ শরীফ পড়তেছেন তো পরে রসুল দেন পড়ার পরে যে বিরতি দিয়ে আপনি আজান দিবেন দেন যদি এক ঘন্টা আগে পড়তেছেন তাও পড়তে পারেন অসুবিধা নেই এইটা নিয়ে সারা দেশে ফারাক
علمের হুজুরে সুপ্রিম পাওয়ার একমাত্র আপনার আল্লাহ না আরো জোরে আল্লাহ আরো জোরে আল্লাহ ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান কোরআন বলতেছে আল্লাহ জবান বলতেছে ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা এ বান্দা তোর জীবনের hayat শেষ হয়ে গেলে এক মুহূর্ত আগেও হবে না পরেও হবে না জাস্ট টাইমই শেষ কুল্লু খালাস দুনিয়াতে থাকার আর অধিকার নাই চলে আসলে পৃথিবীতে আর যাওয়ার অধিকার নাই কিন্তু রাসূলের বেলা আজরাইল বলতেছে ইয়া নবী আল্লাহ আপনি যতদিন মন চান ততদিন উম্মতের মাঝে থাকবেন অনুমতি দিলে জান খরচ করব না দিলে ফিরে চলে যাব আরো আরো জোরে আরো 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 আল্লাহু আকবার ইয়া রাসূল জিন্দাবাদ এই নবীর ইজ্জত আমার কাছে সবচেয়ে দামি কথা কোন ঠিক কি না এই নবীর সম্মান আমার কাছে জীবনের সবকিছু চেয়ে দামি এখন আমি আমার এই নবীর সম্মানে সারা জীবন দাঁড়াবো আপনার ভালো না লাগলে আপনি শুয়ে থাকুন কথা ঠিক কি না হুজুরদের কোন দলিলে দাঁড়াবেন আমি বলবো রাসূলুল্লাহর ইজ্জতের কোন সীমানা যদি থাকে তো দাও যার ইজ্জতের সীমানা নাই তার মর্যাদার কোন সীমানা নাই সেই নবীর ইজ্জতে আমি একজন নাসিজ আর মিসকিন সামান্য একটু দাঁড়িয়ে সালাম দিব এতে যদি তোমার আপত্তি থাকে তো তোমার আপত্তি নিয়ে তুমি খেতার বালিশ দিয়ে শুয়ে থাকো আমার যতদিন hayat থাকবে ততদিন আমি ইয়া নবী সালাম আলাইকা বললাম আমার কোটি টাকা দিলে বসে থাকার কাতে আমি দাঁড়াবো নবীর ইজ্জতের জন্য কি নবীর সম্মানের জন্য কি আলাদা দলিলের দরকার না নবী তো নিজেই দলিল কি কথা কর না কেন নবী নিজে কি নবী নিজেই দলিল তো যে নিজেই দলিল তার ইজ্জতের জন্য আবার দলিল এইজন্য ইমাম মালিক 80 বছর মদিনায় জুতা পরেন জিজ্ঞেস করলো 80 বছর মদিনাতে জুতা পরলেন না স্যান্ডেল ভাই দিলেন না থুতু ফেললেন না পায়খানা পেশাব করলেন না কারণ কি দলিল কি ইমাম মালিক রহিমাহুল্লাহ 100 বার আল্লাহর নবীর সাথে স্বপ্নে জিয়ারত হয়েছে তিনি বলতেছেন যেই মাটির নিচে নবী ঘুমা সেই মাটিতে আমি জুতা পাই দিব পেশাব করব পায়খানা করব থুতু ফেলব আমি ইমাম মালিকের সাহস কি করে আমার জীবন চলে যাবে এই মাটিতে জুতা পরব আমরা সুন্নিরা বললাম আমরা আমাদের কোটি টাকা দিবেন কিন্তু ইয়া নবী সালাম আলাইকা বললে আমরা বসে থাকতে পারবো না আমরা দাঁড়াবো এখন আপনার যদি ভালো না লাগে আপনি শুয়ে থাকেন আপনি শুয়ে থাকেন ও তো আমাদের কিছু যায় আসে কথা ক্লিয়ার না ভেজাল আছে ঝগড়া করার কিছু নাই নবী আমাদের সবার কি কথা ঠিক কি না নবী সবারই নবী কিয়ামতের মাঠে ওই নবীর সামনে সবাইকে দাঁড়াইতে হবে কেউ বাদ যাবে না সবাইকে ওই রাসূলের সামনে দাঁড়াইতেই হবে মুক্ত হওয়ার কোনো রাস্তা নাই কাজী নজরুল কি চমৎকার লিখেছে আমি যদি আরব হতাম মদিনারি পথ সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত নূর নবী হযরত বেলালের মতো আশিক যদি আমি হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা
এসেছেন যত নবী সকলের ইমাম সালাম ও নবী তোমায় হাজার সালাম ইয়া নবী।